হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি এটি হচ্ছে একটি হোয়াইটনিং নাইট ক্রিম, যেটি আপনাকে হোয়াইটনিং দিবে, ব্রাইটনিং দিবে, ময়শ্চারাইজ করবে অ্যান্ড একসাথে অনেক অনেক কাজ করবে। আর এটি নিয়ে কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে রিকোয়েস্ট ছিল আর অনেক প্রশ্ন ছিল অনেকের। সবগুলো প্রশ্নের আনসার আজকে ভিডিওতে আমি দিয়ে দিব। ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে এটি যাদের স্কিন ড্যামেজ তার এটি ইউজ করতে পারবে কিনা। তো সব ধরনের আনসারই আমি ইনশাল্লাহ আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ 100% জেনুইন রিভিউ আমি দিব, যেমনটা আমি অন্যান্য ভিডিওতে দিয়ে থাকি। তো আজকে এই প্রোডাক্টটি ইউজ করে আমি আপনাদেরকে সেই আমার যেই অনুভূতি যেটা পেয়েছি, রেজাল্ট পেয়েছি, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। সো সেজন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইবারটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করে দিন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আজকে যে প্রোডাক্টের রিভিউটি করতে যাচ্ছি, এই প্রোডাক্টের নাম হচ্ছে বেরি প্লাস। এটি হচ্ছে এক্সট্রা হোয়াইটনিং ক্রিম, যেটি একটি নাইট ক্রিম। এটি হচ্ছে 5টি বেরির সমন্বয়ে করা হয়ে থাকে, উৎপাদিত হয়েছে, তৈরি করা হয়েছে, এই জন্য এটির নাম হচ্ছে বেরি প্লাস। এতে কী কী বেরি ইউজ করা হয়েছে সেটি একবার বলে দিচ্ছি। ব্ল্যাক বেরি আছে, ব্লুবেরি আছে, রাসবেরি আছে, ক্র্যানবেরি আছে, অ্যান হচ্ছে বিলবেরি আছে। এতে 5টি বেরি আছে, যে 5টা বেরি হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে। স্কিন ব্রাইট করবে, হোয়াইটনিং করবে অ্যান্ড ময়শ্চারাইজ করবে। এটি একই সাথে আপনাকে স্কিনটাকে গ্লোয়িং দেখাবে, হেলদি স্কিন দিবে। আর এটি হচ্ছে আপডেট প্রোডাক্ট, এটি কিন্তু 5X। আগের প্রোডাক্ট শুধুমাত্র হচ্ছে বেরি প্লাস ছিল, এখন প্রোডাক্টটি আপডেট প্রোডাক্ট হওয়ার কারণে এখানে কিন্তু 5X লেখা আছে, দেখতে পাচ্ছেন 5X আছে। এখন আমি প্রোডাক্টটি একদম ইন টোটালি কীভাবে আপনি অরিজিনাল চিনে কিনতে পারবেন সেটা তো অবভিয়াসলি আমি দেখিয়ে দিব। প্রথমে আমি বলে দিচ্ছি যে যাদের প্রশ্ন ছিল যে আপনি এটা কি সত্যি কি অনেক বেশি কাজ করবে, এটা কি 6-7 সেট ফসা দিবে, আমি বলবো যে না, অতটা ফসা হয়তো দিবে না, বাট আপনাকে 3-4 সেট পর্যন্ত ফসা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে এটা 3-4 সেট ফর্সা দিবে, বা কারো কারো ক্ষেত্রে এটা 2-3 সেট হতে পারে, বাট তা বলে 6-7 সেট ফর্সা কখনই পসিবল না, এত ফর্সা এটা থেকে হয়তো আশা করা যায় না। তবে যদি আপনারা এটা ঠিক মতো ইউজ করেন, কন্টিনিউ করে যান, আমি যেই নিয়মে করছি সেই নিয়মে ইউজ করলে আপনার রেজাল্ট ভালো পাবেন এবং হচ্ছে আপনাদের স্কিনের কোনো ক্ষতিও হবে না। স্কিনের কোনো ক্ষতি করা ছাড়া আপনি এর থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না, এটি একটা থাইল্যান্ডের প্রোডাক্ট। অলরেডি প্রোডাক্টের সাথে আমরা পরিচিত, যেহেতু 4K প্লাসটি অনেকেই আমার চ্যানেলে দেখেছেন, আমি 4K প্লাসের রিভিউ করেছি। 4K প্লাসটি আমি ইউজ করেছি প্রথম যখন যে ভার্সনটি ছিল সেটা আমি ইউজ করেছি আরও অনেক আগে। দেন হচ্ছে আমি এটার যে আপডেট ভার্সনটি এসেছে 5X 4K প্লাসে সেটিও আমি অ্যাপ্লাই করেছি, করে আপনাদেরকে আমি রিভিউ দিয়েছি 2টি প্রোডাক্ট ইউজ করার পরে। এবং আমি একটু সময় নিয়েছি বেরি প্লাসটার জন্য। যদি আমরা বেরি প্লাসটা আমাদের পেজ থেকে প্রচুর সেল হচ্ছে মাশাল্লাহ, ইভেন আমার কাছ থেকে এমনিতে আমার পরিচিত অনেক ক্লায়েন্টরা আমার কাছ থেকে বেরি প্লাসটা নিয়েছে, বাট আমরা সরাসরি বেরি প্লাসটা নিয়ে এখনও কাজ করিনি। কারণ হচ্ছে আমি যদি নিজে যেহেতু ইউজ করিনি, সো আমি আপনাদেরকে রিভিউ দিতে পারছিলাম না। এখন আমি বেরি প্লাসটা ইউজ করেছি, করে আপনাদেরকে রিভিউটা দিতে চলে এসেছি। তো আমি এটার যে প্রশ্নগুলো ছিল, যারা আমার ক্লায়েন্টরা প্রশ্ন করেছে আমাকে প্রোডাক্টটি নিয়ে, তাদের প্রশ্নগুলো এখন ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে আপনি এটা স্কিনের কোনো হার্ম করবে কিনা। এটা স্কিনের কোনো প্রকার হার্ম করবে না, তবে এটির সাথে আপনারা যেটা করবে, এটি ইউজ করলে আপনার লাইফ টাইম করবেন না, অনেক টানা করবেন না, তাহলে হার্ম করবে না। আর একটা প্রশ্ন ছিল, আপু এটা কি লাইফ টাইম করা যাবে? এটা টোটালি লাইফ টাইম করা যাবে না। আপনারা এরকম 3টা প্রোডাক্ট ইউজ করবেন, 3টা 4K প্লাস টানা ব্যবহার করার পর 4 নম্বর 4K প্লাস থেকে আস্তে আস্তে করে ডে বাই ডে গ্যাপ দিয়ে ছেড়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপু যদি ছেড়ে দিই তাহলে তো স্কিন কালো হয়ে যাবে? আমি বলবো যে স্কিন কালো হওয়ার কোনো পসিবিলিটি নেই, যদি আপনারা আমার যে নিয়ম সেই নিয়মে যদি ইউজ করেন। আমি যেটা করে থাকি, আমি অল টাইম করি, বা আমি আমার যে ক্লায়েন্ট আছে তাদেরকে সাজেস্ট করি যে এই 4K প্লাসটি বা যে কোনো নাইট ক্রিম যখন ইউজ করবে তার সাথে অবশ্যই সেরাম ইউজ করতে হবে, সাথে ভালো একটি সোপ ইউজ করতে হবে। তো আমি যেটা ইউজ করি সেটা আমি আপনাদেরকে শো করছি, এটা হচ্ছে ব্ল্যাক সোপ। দেখুন আমার ইউজ করাটা, সরি ইউজ করার প্রোডাক্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাক সোপটা, ডক্টর ডেভির ব্ল্যাক সোপ যেটা আমি ইউজ করছি। আর আমি এটা অসংখ্য ইউজ করেছি, কয়টা ইউজ করেছি কোনো হিসাব নেই, কয়টা ইউজ করেছি, কারণ আমি এটা রেগুলার ইউজ করি, আমার খুবই ফেভারিট প্রোডাক্ট। তো এটা হচ্ছে ডক্টর ডেভির ব্ল্যাক সোপ, যে ব্ল্যাক সোপটিতে ফেসটা খুব ভালো করে ওয়াশ করতে হবে। দেন হচ্ছে আপনাকে 10% সিরামটি আছে, আমি এটা ইউজ করি, আমি রেগুলার বেসিসে ইউজ করি। যদি নাইট ক্রিম ইউজ করি তাহলে ইউজ করি, না করলেও ইউজ করি, অল টাইম ইউজ করি, কারণ এটা আমার খুবই পছন্দের একটি সেরাম। তো এখানে 10% আমি ইউজ করি, এটা হচ্ছে ডক্টর এজে 10% সিরাম, যেটা আপনার হচ্ছে স্কিন থেকে হচ্ছে যে সানবার্ন দূর করতে খুব হেল্প করে, দাগ রিমুভ করতেও হেল্প করে, অ্যান্ড ফর্সা তো অবশ্যই করে। সো এটি ইউজ করে দেন আমি 4K প্লাসটি ইউজ করছি, বেরি প্লাসটি ইউজ করছি। তাতে করে কি হচ্ছে, যখন আমি ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু প্রতিদিন ক্রিম সিরাম দিয়ে কিছু আপনার এই ক্রিমটা দিচ্ছি। দেন যখন আমি ছেড়ে দিচ্ছি, ডে বাই ডে যখন গ্যাপ দিচ্ছি, আমি কিন্তু ক্রিমটা গ্যাপ দিচ্ছি, আমি কিন্তু সিরামে কোনো গ্যাপ দিচ্ছি না, সিরাম কিন্তু আমি কন্টিনিউ করেই যাচ্ছি। সো আমি যদি সিরাম কন্টিনিউ করে যাই সেক্ষেত্রে আমার কালো হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিও থাকছে না।
ইভেন স্কিন ক্ষতি হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না, কারণ সিরামের অনেক অনেক বেনিফিটসের মধ্যে সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে এটি আপনার স্কিনের উপরে একটি লেয়ার তৈরি করবে যেটি আপনার স্কিনকে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল হার্ম করতে পারবে না, এবং সিরাম আপনার স্কিনের ভেতর থেকে আপনাকে ফেয়ারনেস দিবে যেটি নাইট ক্রিম আপনাকে কখনোই দিতে পারবে না। ইভেন আপনি যখন আপনি সিরাম নাইট ক্রিম ছেড়ে দিবেন, যদি আপনি সিরাম কন্টিনিউ করে যান তাহলে স্কিনটা ডে বাই ডে আরও বেশি হচ্ছে, আপনাকে স্কিনটা ব্রাইট দেখাবে, ইয়ঙ্গার দেখাবে। সো আপনি অবশ্যই সাথে সিরাম ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে সোপ চেঞ্জ করে অন্য সোপই নিতে পারেন কিংবা অন্য কোনো সিরাম ইউজ করতে পারেন, সেটা আপনি আপনার পছন্দ মতো সিরাম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে যদি কেউ ইউজ করেন তাহলে আপনার স্কিন কখনোই কালো হবে না। আর একটা কথা ছিল, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আপু এটা কি ড্যামেজ স্কিনে ইউজ করা যাবে? আমি বলবো না, কখনোই করা যাবে না, ড্যামেজ স্কিনে কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করা যাবে না। তবে আপনি যদি ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে ঠিক করে ইউজ করতে চান সেক্ষেত্রে করা যাবে, তবে সেটা অবশ্যই আমি যেভাবে বলেছি লিমিট ইউজ করতে হবে, 2-3 টানা ব্যবহার করার পর আস্তে আস্তে করে ডে বাই ডে গ্যাপ দিয়ে নাইট ক্রিম ছেড়ে দিতে হবে, লাইফ টাইম কন্টিনিউ করা যাবে না। আরও অনেক অনেক প্রশ্ন ছিল যেগুলো এখন দেওয়া পসিবল না, এখন আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আনসার করে দিয়েছি। এটার ইউজ প্রসেসটা আমি বলে দিব কী কী আছে সেটা বলে দিয়েছি, আর এখানে আছে 20 গ্রাম প্রোডাক্ট আছে, প্যাকেজিংটা এরকম হবে, অরিজিনালটা কী করে চিনি কিনবেন সেটা একটি প্রশ্ন ছিল, সেটা আমি ক্লিয়ার করছি। এখানে বেরি প্লাসের লোগো করা আছে, অ্যান্ড এখানে হচ্ছে পুরোটা প্যাকেট এরকম করে নাড়ালে দেখতে পাচ্ছেন যে আপনার কালার চেঞ্জ হচ্ছে, এবং ভিতরে কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে একটা ভিতরে 4K+ এই যে লগোর ভিতরে যে এই যে সিলটা এটা ভিতরে কিন্তু ট্রান্সপারেন্ট করা আছে, ওয়াটারমার্ক করা আছে, একটু পুরোটাতে হচ্ছে ওয়াটারমার্ক হচ্ছে ব্লু লেখা আছে, এখানে বেরি প্লাসটা লেখা আছে, এটা পুরো প্যাকেটেই হচ্ছে আপনার ওয়াটারমার্ক করা আছে। এখানে বেরির ছবিগুলো দেওয়া আছে, যে যে বেরিগুলো এখানে আছে সেই সবগুলো 5টা বেরির ছবি দেওয়া আছে। এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যেগুলো আপনার স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, অ্যান্ড 2020 ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, এক্সপায়ারি 2022। সো আপনি 2 বছর মেয়াদ পাচ্ছেন এটি ইউজ করার জন্য। এখন আমি ভিতরের প্রোডাক্টটি দেখাবো, যদিও আমি এটা আনবক্সিং করে ফেলেছি যেহেতু আমি এটি ইউজ করছি। এখানে বেরি প্লাসটি আছে, বেরি প্লাসের পুরোটাতে এরকম লোগো করা থাকবে, আপনার হচ্ছে এখানেও কিন্তু বেরি প্লাসের লোগোটা করা আছে পুরোটা প্যাকেট জুড়ে, অ্যান্ড এই হচ্ছে ভিতরটি পাম্পলেট পেয়ে যাবেন, পাম্পলেট এটা আছে, এটি আপনাকে দেখাচ্ছে কী করে আপনি অরিজিনাল প্রোডাক্টটি চিনে কিনতে পারবেন। অলরেডি আমি আপনাকে প্রোডাক্টটা দেখিয়ে দিয়েছি, আর এখানে বলা আছে যে 4K+ অরিজিনাল প্রোডাক্টটা এরকম বোল্ড করা থাকবে, হাইলাইট পাশে সাদা দিয়ে হাইলাইট করে ভিতরে গোল্ডেন কালার এরকম হচ্ছে লেখাটি থাকবে। খুব ভালো করে আপনারা কিন্তু দেখে নেবেন যখন আপনারা নিচ্ছেন, কিংবা চেষ্টা করবেন কোনো ট্রাস্টেড সেলারের কাছ থেকে নিতে, যার কাছ থেকে আপনি যাকে আপনি ট্রাস্ট করতে পারছেন, আপনি বিশ্বাস করতে পারছেন যে সে আপনাকে অরিজিনাল প্রোডাক্টটি দিবে। সো এই হচ্ছে ক্রিমটি যেটা আমি অলরেডি ইউজ করছি, এই হচ্ছে বেরি প্লাস ক্রিমটি, এখানে বেরি প্লাস লেখা আছে, পাশে হচ্ছে সব যেই 5টা বেরি ছিল বেরির নাম লেখা আছে, এবং এটা লাইক হচ্ছে 4K+ কোটার মতোই, এই হচ্ছে 4K+ কোটাটা, একদম সেম টু সেম 4K+ কোটা, জাস্ট এখানে 4K+ লেখা আছে আর এখানে বেরি প্লাস লেখা আছে। ওকে, এই হচ্ছে পুরো সেম একই রকমের হবে সব, এক্সট্রা হোয়াইটনিং ক্রিম আর এটা তো লেখা আছে 4K+ হোয়াইটনিং নাইট ক্রিম। ওকে, এই দুইটা প্রোডাক্ট একই রকমের প্যাকেজিং হলেও এখানে কিন্তু প্রোডাক্ট কিছুটা পার্থক্য আছে। অ্যান্ড এখন ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি, ভিতরে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে এরকম হবে, উপরে কিন্তু একটা প্লাস্টিক ঢাকনা দিয়ে হচ্ছে সিল করা থাকে, এই সিল করা এই ঢাকনাটি থাকে, অ্যান্ড হচ্ছে এই হচ্ছে প্রোডাক্টটি হালকা পিঙ্ক কালারের হবে, একদম ভারী না, হালকা একটি গোলাপি কালারের হবে, স্মেলটা খুবই ভালো, এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হচ্ছে আপনার খুব দ্রুত ব্ল্যান্ডিং হয়, খুবই দ্রুত ব্ল্যান্ড হয়ে যায়, একদম স্কিনের সাথে অবজার্ভ করে নিবে অল্প একটুর মধ্যে, কোনো প্রকার চিটচিটে ভাব দিবে না, স্কিনকে একদমই হচ্ছে গ্লোসি করবে না, একদম অয়েলি করবে না, গ্লোসি করবে না, চিটচিটে ভাব দিবে না, একদমই ন্যাচারাল একটি প্রোডাক্ট। আপনি নাইট ক্রিম ইউজ করার পর ফিলই করতে পারবেন না যে আপনি নাইট ক্রিম ইউজ করেছেন, এটা এতটাই ওয়েটলেস, খুবই খুবই ভালো একটি প্রোডাক্ট, স্মেল তো খুবই ভালো। সো এটি ইউজ করলে ইনশাল্লাহ আপনার স্কিন অবশ্যই ফেয়ার করবে, তবে এই না যে 6-7 ফেয়ার করবে, কিন্তু ভালো একটি ফেয়ারনেস ইনশাল্লাহ আপনি পাবেন। অ্যান্ড হচ্ছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রথমে হচ্ছে সোপ দিয়ে ভালো করে ফেসটি ওয়াশ করে দেন হচ্ছে ফেসে 4-5 ফোঁটা সেরাম দিয়ে তারপর নাইট ক্রিম ইউজ করতে, নাইট ক্রিম কখনোই সরাসরি ফেসে অ্যাপ্লাই করবেন না, অবশ্যই সাথে সেরাম ইউজ করবেন, সেরাম দিয়ে ইউজ করলে আপনি যেরকম বেটার রেজাল্ট পাবেন সেরকমই হচ্ছে স্কিন অনেক ভালো থাকবে। অ্যান্ড হচ্ছে 4K+ এটি কারা কারা ইউজ করতে পারবেন, বেরি প্লাসটি ইউজ করা যাবে যাদের বয়স 14+, যাদের এজ হচ্ছে 14+ তারা এটি ইউজ করতে পারবেন, ছেলে মেয়ে উভয় ইউজ করা যাবে, যেহেতু এটি ভেসে থাকে না, চিটচিটে ভাব আসে না, অবশ্যই এটা ভাইয়ারা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটি ইউজ করলে প্রপার ওয়েতে ইউজ করলে ইনশাল্লাহ অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন। 4K+ আমি ইউজ করছি অলরেডি দেখেছেন নিশ্চয়ই, আমি অর্ধেকটা ইউজ করে ফেলেছি, এটা অলরেডি আমি ইউজ করছি, মাশাল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি,
আশা করি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। সো যদি কেউ এই প্রোডাক্টটা আমার কাছ থেকে পারচেজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন, স্কিনের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।